ঘটক? ঘটক দিয়ে কি হবে? তুমি আবার বিয়ে করবে নাকি? চুপ করো। দুই নম্বর বউ নিয়ে ফতুর হয়ে গেলাম, আবার তিন নম্বর বিয়ে করবো। আমি আমার ছেলেদের বিয়ে দেবো। ছেলেদের বিয়ে দেবে? হ খালাম্মা, ভাইয়া গো বিয়ে হলে বাড়িতে খুব আনন্দ মূর্তি দিব, ভালো ভালো খান পাওয়া যাইব। তোমার কি আটকেল? আমার ওই কচি কচি ছেলে দুটোকে বিয়ে দেবে? ওরা এখনো লেখাপড়া করছে। আর লেখাপড়া করতে হবে না, যথেষ্ট হয়েছে, এবারে বিয়ে পাশ করিয়ে দেবো। কি ব্যাপার ফকির ভাই? কাকে বিয়ে পাশ করাচ্ছ ফকির চাঁদ ভাই? তুমি আবার এই বয়সে প্রাইভেট পরীক্ষা দিচ্ছ নাকি? দেখো ইকবাল, সবসময় ইয়ার কি ভালো লাগে না, আমি হচ্ছি সারা আমার জেলায় ছেলে দুটো 2 লক্ষ টাকা মেরে কক্সবাজারে ঘুরে বেড়াচ্ছে। যদি কোনো মেয়ের খপ্পরে পড়ে তখন কি হবে? তাহলে তো তোমার সর্বনাশ। ছেলেদের বিয়ে দিয়ে যে যৌতুক হাতাতে চেয়েছিলে তা বরবাদ হয়ে যাবে। আচ্ছা বলুন তো ইকবাল ভাই, আল্লাহ কি আমাদের কোনো অভাব রেখে? তারপরও আমার ছেলেদের বিয়ের যৌতুক যৌতুক করে মারা যাচ্ছে। এই বেটি, এই বেশি প্যাচ প্যাচ করো না। ওদের মানুষ কত টাকা খরচ হয়েছে না, সেটাকে কে দেবে? তুমি না আমার শ্বশুর? এই ঘটক, তুমি যাও, জলদি দুটো মেয়ে ঠিক করো, আমি আগামী সপ্তাহের মধ্যে আমার ছেলেদের বিয়ে দেবো। এ নাও 10 টাকা নাও। মাত্র 10 টাকা হুজুর? আরে বেটা, 10 টাকা কি কোনো টাকা না? 5 টাকা রিক্সা ভাড়া, আর 5 টাকা দিয়ে তুমি রসগোল্লা খাবে। যাও শুভ কাজে দেরি করে যাও, এবং না নিয়ে যা। চলুন ঘটক সাহেব, বহুদিন পর আমার খালুজান কাউকে 10 টাকা দিছে, বেশি কথা বললে এটাও রেখা দিব। চলেন চলেন। আচ্ছা ফকিরচাঁদ ভাই, তোমার ছেলেরা আজকের আধুনিক ছেলে, ওরা যদি ওদের পছন্দ করা মেয়েকে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে তখন তুমি কি করবে? সে গুড়ে বালি, আমি হারামির বাচ্চাদের পেছনে প্রাইভেট ডিটেকটিভ লাগিয়েছি, আজকে এসে সব খবর নিয়ে এখানে আসবে। স্যার, ওই যে ওই যে আমার প্রাইভেট ডিটেকটিভ, কাউন্টার নাম্বার 009 এসে গেছে। আপনার পোলা দুইটা শেষ। শেষ মানে? শেষ মানে আপনার ওই হারামি পোলা দুইটা মাইয়া মানুষের পিছে পিছে গুর গুর করিয়া করতে আছে। তুমি আমার ছেলেদের গাল দিচ্ছিস? সরি স্যার, সরি, একটু হোম মেস হলেন, গোপন কিছু কথা আছে, গোপন কথা সব মানুষের সামনে কওয়া যায় না। আসেন, পাউডার খালি মেলে রাখেন কা। তুমি বসো, আমি আসছি, বসো। আচ্ছা হ্যাঁ বলো, এদিকে যেতে পারো না, তুমি যত তাড়াতাড়ি পারো কক্সবাজার যাওয়ার ব্যবস্থা করো, আমি আমি হারামির বাচ্চাদের হাত পা বেঁধে ঢাকায় নিয়ে আসবো। স্যার, আপনি কিন্তু আপনি পোলা গো গালি দিলেন, হারামির বাচ্চা কইছেন। চুপ করা, আমি আমার ছেলেদের মারি পিটি গাল দেই তাতে তোর কি? তুই কক্সবাজার যাওয়ার ব্যবস্থা কর। স্যার, বলবো বাসে টিকিট কাটবো, লোকাল বাসে টিকিট কাটবি। লোকাল এতে কতদিনই পৌঁছাবেন কক্সবাজার? হারামির বাচ্চারা, আমি আসছি। দেখতে পারবেন আমার দড়ি আসেন, আমার দড়ি আসেন। আপসাই দেন না কিন্তু। আরে এটা টাইম নেন না, ওই যে আরে এটা সিরিয়ে দেবে জ্যাকেটটা। এই যে একটা হোটেল হইলে আপনি এত টাকা বসার মালিক, হ্যাঁ কোথায় লই যাইছে? শোনো কাউটা 009, এই হোটেলটা আমাদের জন্য ঠিক হবে, এখানে পয়সা বেশি লাগবে না। এই হোটেল উঠবেন, এই হোটেলে বিছানায় তেল কাচ্চা লেগে থাকে, সার পোকার কামড়ে সারা রাত ঘুমাইতে পারবেন না। চুপ বেটা, এখানে ঘুমাতে এসছিস না আমার ছেলেদের খোঁজ দিয়ে এসছিস? না, আমি পোলাগুই খোঁজ দিয়ে আসি। তবে স্যার, একটা চিন্তায় আমার মাথাটা খারাপ করিয়ে দিতে আছে। আবার কি চিন্তা? আপনি এই ফকিরের ড্রেসটা বললেন কে? এই যদি তোর থাকতো তাহলে তুই ফকির চাঁদ হয়ে যেতিস।
আমার ছেলেরা যদি আমাকে দেখে চিনে ফেলতে পারে তাহলে এক দৌড়ে কক্সবাজার থেকে টেকনাফ চলে যাবে, সেখান থেকে বারমোর চলে যেতে পারে। হায় স্যার ঠিকই কইছেন, আমনের পোলা দুইটা হইছে এক নম্বরের বদলা। হ্যাঁ হ্যাঁ বদমাস কি চাস? হ্যাঁ আপনার পোলা দুইটা হইছে একেবারে হারামির বাচ্চা। তুই আমাকে গাল দিলি না? জেনা স্যার আপনি বোলা রে। লাইন হোটেলের ভিতরে যাই চল। স্যার